গত এক মাসে এলাকার পরপর বেশ কয়েকটি বাড়িতে ঘটেছে চুরির ঘটনা আতঙ্কে রাত জাগছেন এলাকাবাসী চুরির ঘটনার কোনো কিনারা না হয় পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন স্থানীয়রা চোরের আতঙ্কে ঘুম ছুটেছে নদিয়ার শান্তিপুরের নবলা গ্রামের বাসিন্দাদের গত এক মাসে বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটলেও পুলিশ চুরির কোনো কিনারা করতে পারেনি বাধ্য হয়ে রাত জাগতে হচ্ছে বাসিন্দাদের ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যাশ আর হচ্ছে পাঁচশো গ্রাম রুপো বাইশ গ্রাম সোনা মানে মাঝে মধ্যে মাঝে মধ্যে হচ্ছে তারপরে চুরি হওয়ার পরেও আমার বাড়িতে আরো দুদিন পর পর এসছে ঘরে একদিন ছিটকানি লাগিয়ে গেছে আর ঘরে একদিন ধাক্কা মেরেছে তারপর বাইরে বেরিয়ে এসে দেখে আর কেউ বাসিন্দাদের অভিযোগ এলাকায় প্রায় সাতটি বাড়িতে চুরি হয়েছে গত এক মাসে বুধবার রাতেও এলাকার বাসিন্দা রেশন ডিলার বিমল সরকারের বাড়িতে চুরির ঘটনা ঘটে তালা ভেঙে নগদ টাকা গহনা ও বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পুলিশে খবর দিলেও পুলিশ ঘটনার তদন্তে আসেনি বলে অভিযোগ বাসিন্দাদের আমার ছেলে আর আমার স্ত্রী ঘরে ছিল আমার বাইরে একটা মোটর সাইকেল ছিল আমার সকালে উঠে দেখছি সে আমার বাইরের মোটর সাইকেলটা নেই আর ঘরে আমার যে বাড়ির যে ঘর সে ঘরের গিরিল ভেঙেছে দরজা ভেঙেছে ভেঙে আর ঘরে যে আমার আলমারি টালমারি ছিল এটা দেখছি এখন সকালে উঠে দেখছি খোলা স্বাভাবিকভাবেই পুলিশের ওপর ক্ষোভ বাড়ছে স্থানীয়দের দিন অন্তর অন্তর প্রতিটা বাড়িতে এরকম চুরি হচ্ছে আমরা এখন প্রচন্ড ভয়ে রয়েছি সকলে যে বাড়িতে কি করে থাকব আমাদের থাকাটাই দুষ্কর হয়ে গেছে এর জন্য এই যে পরপর প্রত্যেকটা মানুষের বাড়িতে এরকম চুরি হচ্ছে এর জন্য প্রশাসন কোনো একটা ব্যবস্থা নেই নচেত আমাদের গ্রামবাসীরা প্রচুর আতঙ্কে রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শান্তিপুর